হাই ফ্রেন্ড, আমি সাবির। অনেকদিন পর আমার আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি মূলত WBCS প্রিলিমসের এক্সাম ছিলাম বলে ব্যস্ত ছিলাম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে আমি একটা কথাই বলবো, এই মুহূর্তে পড়াশুনো শুরু করো এবং সার্বিকভাবে বেশি বেশি করে দাও, ফোকাস দাও জিআর ওপরে আর ম্যাথের ওপরে। আর সময় তো বেশি দিন নেই, অতএব সেই হিসাবে জিআই আর ম্যাথ বেশি বেশি করে করো। আর WBCS এক্সাম দিয়ে যে অভিজ্ঞতাটা হলো, সেই হিসাবে বলতে পারি যে বর্তমান সরকারের যেগুলো প্রকল্পগুলো আছে, প্রজেক্ট বা সেন্ট্রালের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবো। কেননা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে একাধিক প্রকল্প বারবার দেখছি আসছে, সেই হিসাবে বলতে পারবো। আর কিছু জিআই আসছে দেখছি, যেগুলো হচ্ছে ধরাছোঁয়ার বাইরে, নিজস্ব থিঙ্কিং পাওয়ার ফিলোসফির বিষয় আসছে আর কি, সেদিকটা ভালো করে লক্ষ্য করবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমি বলবো যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে দেখেছি WBCS প্রিলিমসে এসেছিলো যে সাহিত্যে কে 2020 সালে নোবেল প্রাইজ পেয়েছে, অতএব 2020-র নোবেল প্রাইজগুলো খুব সুন্দরভাবে দেখবে। এবং ভারতবর্ষের যে স্বর্গীয় প্রজেক্টগুলো আছে সেগুলো ভারতভাবে ভালোভাবে দেখবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন লেখকের বই বর্তমান, এটা ভালোভাবে দেখবে। এবং এই কদিন ঘড়ি ধরে পড়া শুরু করো এবং নিয়মিত অনুশীলন করো এবং মক টেস্ট দাও। নিজেরা নিজেরা যে টাইম আছে সেই টাইম হিসাবে, যে টাইমটা পরীক্ষা হয় যদি 12টা থেকে 1:30টা যদি পরীক্ষা হয়, সেই 12টা থেকে 1:30টা পর্যন্ত যদি 1 ঘন্টার পরীক্ষা হয় কি 1.5 ঘন্টার পরীক্ষা হয়, সেই অনুযায়ী বসে বসে মক টেস্ট দেওয়া উচিত। এবং মক টেস্টের মাধ্যমে তোমরা বুঝতে পারবা তোমরা কত দূর এগিয়ে আছো। আর বারবার মক টেস্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সত্যি কোথায় দুর্বলতা আছে তোমরা সেটা লক্ষ্য করতে পারবে। আর যে চেষ্টা করেছে সে পারবে, এটাই আমি বলতে পারি। আমি অনেকে দেখছিলাম যারা WBCS কনস্টেবলের জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা WBCS প্রিলিমও দিতে গিয়েছে, অতএব প্রতিযোগিতা হার্ড হবে, সেই জন্য পড়াশুনো করতে হবে, বাড়িতে বসে থাকলে হবে না। আর যারা মনে করছো যে না, বাড়িতে বসে থাকলে মনে হয় কোনো রকমে গিয়ে হল ম্যানেজার হয়ে যাবে, না, WBCS থেকে অভিজ্ঞতা নিলাম, বর্তমান চাকরির বাজার খুবই টাফ, অতএব পড়াশুনো খুবই ভালোভাবে করতে হবে, না করলে ভবিষ্যতে কিন্তু ভালো কিছু অ্যাচিভ করা যাবে না। আর সামনে কলকাতা পুলিশও আছে, ফর্ম ফিল আপ চলবে কিছুদিন পরে হয়তো, সেই হিসাবে এখন থেকে জোর কদমে তোমরা প্রস্তুতি শুরু করে দাও। এবং বিশেষ করে প্রত্যেকটা পাটে ভালো করে পড়ো। ভূগোলের বিষয়টা বলো, পশ্চিমবঙ্গ ভূগোলটা তোমরা পারো, যদি ক্লাস 9-10 বই আছে যেটা রাজ্য সরকারের, সেই বইটা ভালো করে মুখস্থ করতে পারো। বিশেষ করে নদ নদী, উত্তরবঙ্গের নদ নদীগুলো ভালো করে দেখবে। এই উত্তরবঙ্গের নদ নদী থেকে PSC বলো আর পুলিশ রিক্রুটমেন্ট বলো, এমন এমন কিছু কোশ্চেন দিচ্ছে তা ধরাছোঁয়ার বাইরে। এবং দক্ষিণ ভারতের ইতিহাস এবং দক্ষিণ ভারতের ভূগোলগুলো ভালো করে দেখবে, এগুলো পাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা বণ্টন করবে। সার্বিকভাবে আরও বলবো যে হিস্ট্রি দেখে কিছু কোশ্চেন দিচ্ছি, হিস্ট্রির কোশ্চেনগুলো একটু টেক্সট পড়া একটু দরকার আছে, কেন টেক্সট না পড়লে সার্বিকভাবে সেই উত্তরগুলো তোমরা করতে পারবে না। অতএব 9-10 টেক্সট যদি পারো, পুরানো বই পড়তে পারো, আর যে টেক্সট পড়বে সে কিন্তু পরীক্ষা এগিয়ে থাকবে, এইটুকু আমি বলছি। আর সার্বিকভাবে তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিগত সালের কোশ্চেনগুলো এক জায়গায় করো এবং সেগুলো ঘড়ি ধরে ধরে পরীক্ষা দাও, তাহলে তোমরা এগিয়ে থাকবে। আর আমি কয়েকদিন পর হয়তো রাষ্ট্রবিজ্ঞান, হিস্ট্রি আর একাধিক যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের ওপরে, জিওগ্রাফির ওপরে ক্লাস করাবো, দেখি। আমার এখন ডিউটি চলছে বলে আমরা একটু ব্যস্ত আছি, যাই হোক তোমাদের যদি রেসপন্স পাই তাহলে ক্লাস আমি আগামী সপ্তাহ থেকে করাবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।